পাকাধান নষ্ট সহ কৃষি ভূমি জবরদখল, চুড়াইবাড়ি থানায় মামলা। কৃষকের ক্ষেতের জমি জবরদখল সহ পাকা ধান কেটে নিয়ে যাওয়ায় ব্যাপক উত্তেজনা এলাকায় ছড়িয়েছে। সুবিচার পাওয়ার আবেদন জানিয়ে চুড়াইবাড়ি থানায় মামলা কৃষকের। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের অধীন চুড়াইবাড়ি থানা এলাকার ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। উল্লেখ্য, কবিরুদ্দিন পিতা মৃত নূর উদ্দিন উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের চান্ন ওয়ার্ডের বাসিন্দা। মায়ের স্বত্বাধিকার মূলে 42% কৃষিভূমি ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের চান্ন ওয়ার্ড এলাকায় রয়েছে অভিযোগকারী কবিরুদ্দিনের। বিগত যুগ যুগ ধরে উক্ত ভূমিতে ধান চাষ করে আসছেন তিনি। অভিযোগকারীর অজান্তে উনার পাকা ধানযুক্ত কৃষিভূমি জবরদখল করার লক্ষ্যে পাকা ধান নষ্ট করা সহ জমির মাঝামাঝি জায়গায় বেড়া দিয়ে সীমানা তৈরি করেছেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে মায়ের স্বত্বাধিকারী ভূমি মালিক কবির উদ্দিনকে জানান। খবর পেয়ে তিনি শুক্রবার ঘটনাস্থলে গিয়ে দেখতে পান উনার পাকা ধান কেটে নিয়ে যাওয়া সহ বেশ কিছু জায়গায় পাকা ধান নষ্ট করে দেওয়া হয়েছে। এমনকি বাহুবল দেখিয়ে বেড়া পর্যন্ত পুঁতে রাখা হয়েছে উনার কৃষিভূমিতে। তা দেখেই চক্ষু চড়কগাছ হয়ে যায় উনার। কারা ঘটনাটি করেছে তা নিয়ে আশপাশের লোকজন থেকে জানতে পেরে শনিবার সকাল 8টায় নামধাম দিয়ে চুড়াইবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হল আব্দুল মতিন পিতা ইজ্জত আলী, বাড়ি উত্তর ফুলবাড়ি, আবুদুর রহিম পিতা মৃত তৈমুস আলী, নিজামুদ্দিন পিতা মৃত তৈমুস আলী, নজরুল ইসলাম পিতা ফয়জুর রহমান, উভয়ের বাড়ি ফুলবাড়ি পঞ্চায়েতের চান্ন ওয়ার্ড এলাকায়। জানা যায় ঘটনাদিন কৃষি জমি ক্রয় বিক্রয় নিয়ে সূত্রপাত। ইদানিংকালে অভিযোগকারী কবিরের জনৈক্য মামা নাকি অভিযুক্তদের কাছে কিছু জমি বিক্রয় করছেন। এদিকে কবিরের বক্তব্য, মামা যদি বিক্রি করে থাকেন তাহলে উনার জায়গা বিক্রি করবেন, কারণ যে কৃষিভূমি নিয়ে বিবাদ সেটা অন্য দাগ খতিয়ানের, যার কম্পিউটারাইজড দলিল পর্চা এবং ম্যাপ রয়েছে তাদের কাছে। ওনার আরো অভিযোগ, উল্লেখিত ভূমি ক্রয় করতে চেয়েছিলেন অভিযুক্তরা, দামে দরে না হওয়াতে তারা অন্যত্র বিক্রি করতে চলেছেন, তাই তারা জবরদখল করতে চাইছেন বলে অভিযোগ কবিরুদ্দিনের। পাশাপাশি স্থানীয় এক যুবক ঘটনা প্রত্যক্ষ করেছে বলে সে নিজের মুখেই জানায়। তাই সুবিচারের আবেদন জানিয়ে চোরাইবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কবির। এই পঞ্চায়েতে নাকি বাড়ি? এই যে ধানগুলো নষ্ট হয়েছে বা কেবা কারা কাটিয়ে নিছে এটা দেখছো নি তুমি? একজন এলাকাবাসী, তারা সকালে আইছে মতিন, তারপরে নিজাম রে রহিম, রহিমর নিজামর বাইরা সম্বন্ধী পিতা, তার নাম নজরুল, তারা সব ওখানে আইছে। আওয়ার পরে তারা এখানো কিতা মাফ করিয়া গেছে, করার পরে পরে তারা বেড়া লইয়া আইছে, আয়া বেড় দিছে, এখানে ধান কাটিছে, সব কেন নষ্ট করিয়া গেছে এটা আমরা দেখছি সবে। আমার নাম কবির উদ্দিন, আমার বাড়ি উত্তর ফুলবাড়ি, ওয়ার্ড নম্বর 4, স্থায়ী বাসিন্দা। আমি এখানে দক্ষিণ ফুলবাড়ি গাঁও সভার 4 নম্বর ওয়ার্ডে আমার ক্ষেত্র জায়গা। এই জায়গাটা নিয়ে গত 1 বছর আগে আমার আমার ওয়ার্ডের আব্দুল আলী নামে আমার ভাই একজন তাইনের সাথে তারা এই জায়গাটা কিনার লাগিয়া প্রস্তাব দিছিল। তাই আমি জানি করলাম, আমরা তো অনেক বছর থেকে জায়গাটা আমরা হেট করি আর খাই আর এটা থাকা প্রয়োজন না, এটা আমরা কিনতে তারা কিনবো দিলাম, আমরা দিছি না। নাতে বাদে গত বছরও করছি, এইবারও করছি, এর আগে আমরা বাকি দিছি, আর এবার তারা এই জায়গাটা না দেওয়ার কারণে এই ফুলবাড়ি গাঁওসভার 4 নম্বর ওয়ার্ডের রহিম উদ্দিন আর তার ভাই আর তালৈগুর ভাই আর উত্তর ফুলবাড়ির 3 নম্বর ওয়ার্ডের আব্দুল মতিন তাইনি আইয়া এই জায়গাটা তার কাছে বিক্রি না করাতে আমার জায়গাটা জবরদখল করিয়া তারা নিবগিয়া কইয়া এই জায়গাটা বেড়া ঠেড়া দিয়া, এরপরে ওই যে আপনি দেখতে পাচ্ছেন কীভাবে দানগুলা খাটিয়া নিছে বা কীরকম বেড় টেড় দিছে, দান কীরকম ছানছে। আজকে 2 দিন গত পরশু দিন ঘটনাটা হয়েছে, কালকে আইয়া আমি জানতে পারিয়া কালকে দেখছি দেখি আজকে সকালে ভোরবেলা আমি সকালবেলা আমার বাইরে নিয়া আমি একটা কেস করছি চুড়াইবাড়ি থানায়, তো আমি যাতে সুষ্ঠু বিচার পাই এই সুষ্ঠু বিচার পাওয়ার লোককে আমি চুড়াইবাড়ি থানাতে একটা FIR দিছি। খাদের বিরুদ্ধে আব্দুর রহিম মতিন মিয়া, নজরুল ইসলাম আর রহিমের ভাই একটা, তারা ওই ঘটনাটা করছে বলে কি আপনি কিভাবে জানলেন? আমার এলাকার মানুষে কইছে সবে। অথচ মতিন দিয়ে আমি যখন ফোন করছি জিজ্ঞেসি তুমি এই জায়গাটা কিতা করছো গিয়া, হ্যাঁ তুমি মাচ্ছে না, তুমি আগে দিলে না খেলে, তুমি খেলে এই জায়গাটা আগে বিক্রি করলে না, যে তারা কিতা টেকা দিল না এরকম এরকম কইছে। আমি কইছি আপনারা লোকে দামে ধরে হয়েছে না দেখি, আইতা তো আমার খাখা আর আবুলদের লোকে মাচ্ছে, আমরা তো কোনো টাকা পয়সাও নিছি না কীরকম এরকম কিছু না, এটা তো 1 বছর আগের আলোচনা, এই বছর আমি খেতো করলাম সবাই দেখছে, আর ইদানিং আমি বেড় টেরও দিছি, এখন এই দিকে আমার বেড়ও নাই, দানও খাটা, এগুলোর দান সম্পূর্ণ দানগুলো সানিয়ে গেছি। এখন আপনি কি চাইতে আছেন? আমি সুষ্ঠু বিচার চাইতেছি, যার কারণে এই থানার আমি একটা কেস দিছি যাতে সুষ্ঠু বিচার চাই। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।